নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইতিমধ্যে ইরানে যায়নি মোহনবাগান তোমরা সকলেই জানো যেটা নিয়ে কিন্তু এএফসি একটা সময় মোহনবাগানকে শাস্তি দেবার মানে একটা হুমকি অবধি দিয়েছিল যেটা কিন্তু বর্তমানে মোহনবাগান প্রমাণ করেই দিয়েছে সেটা বলা যায় যে তারা কেন যায়নি কারণ ইতিমধ্যে তোমরা জানো সেখানে যুদ্ধের আবহ ইরানে সব কিছুটাই কিন্তু তোমরা সকলেই জানো অনেকবারই তোমাদেরকে জানিয়েছে এবার ব্যাপার হচ্ছে বর্তমানে কিন্তু শুধু মোহনবাগান নয় মোহনবাগান যেমন যায়নি তেমনই কিন্তু ইরানে আসতে চাইছে না রোনাল্ডোর ক্লাব আল নাসের তো আল নাসের সাথে ইশতেঘালালের ম্যাচ রয়েছে বাইশে অক্টোবর এসিএলের ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটা কিন্তু ইরানে খেলতে চাইছে না রোনাল্ডোর ক্লাব আল নাসের তো আল নাসের তারা কিন্তু চিঠি দিয়েছে এফসিকে এই বিষয়টা নিয়ে যে কোনো নিরপেক্ষ ভেনুতে যাতে এই ম্যাচটা আয়োজন করা হয় তারা কিন্তু ইরানে আসতে চাইছে না কিন্তু ব্যাপারটা হচ্ছে এই অফারটা মানে যে চিঠিটা দিয়েছে এফসিকে আল নাসের সেই চিঠির যে লেখা নিরপেক্ষ ভেনুতে আয়োজন করার যে আবেদন সেটা কিন্তু ইনিশিয়ালি এফসি সেটাকে রিজেক্ট করে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো এই পরিস্থিতিতে অবশ্যই কিন্তু নিরপেক্ষ ভেনুতেই ম্যাচ করা উচিত তো দেখা যাক কী হয় পরবর্তীকালে এই বিষয়ে কোনোরকম আপডেট পেলে তোমাদেরকে জানাবো তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ট্রি নেশন টুর্নামেন্টে ভারতের সাথে ভিয়েতনামের ম্যাচ রয়েছে আগামী নয়ই অক্টোবর তোমরা সকলেই জানো তো ট্রি নেশন টুর্নামেন্টে কিন্তু তিনটে দেশের দল রয়েছে যেখানে ভারত লেবানন এবং ভিয়েতনাম তো ভারতের সাথে লেবাননের যে বারো তারিখে ম্যাচটা হওয়ার কথা ছিল সেই ম্যাচটা কিন্তু হবে না কারণ লেবানন তারা কিন্তু নেশন টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছে একমাত্র ভারত কিন্তু ভিয়েতনামের সাথেই এই টুর্নামেন্টের ম্যাচ খেলবে তো এই হচ্ছে ব্যাপার তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা কেরালার সাথে নর্থ ইস্ট ম্যাচে আশির আক্তার নর্থ ইস্টের এই ভারতীয় ডিফেন্ডার তিনি কিন্তু রেড কার্ড দেখেছিলেন তোমরা সকলেই জানো যেটা নিয়ে কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছিলাম যেটা কিন্তু রেড কার্ড হওয়া একদমই উচিত নয় যেটা কিন্তু একটা ইয়েলো কার্ড অফেন্স হতে পারে তবে ডিরেক্ট রেড কার্ড একদমই কিন্তু নয় তো অবশেষে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু আবেদন করেছিল এআইএফএফ এর ডিসিপ্লিনারি কমিটির কাছে এবং এর ডিসিপ্লিনারি কমিটি তারা কিন্তু আশির আক্তারের এই রেড কার্ডটা রিমুভ করে দিয়েছে মানে রেড কার্ড তারা কিন্তু তুলে নিয়েছে এবং আশির আক্তারকে একটা ইয়েলো কার্ড কিন্তু তারা দিয়েছে তো আশির আক্তার তিনি কিন্তু আর সাসপেন্ড থাকবেন না তিনি কিন্তু ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন তো রেড কার্ড তার কিন্তু যে রেড কার্ড দেখিয়েছিল রেফারি পাঞ্জল ব্যানার্জি সেটা কিন্তু রিমুভ করে দিয়েছে এর ডিসিপ্লিনারি কমিটি তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ